আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের ভিতরে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটার পয়েন্ট হচ্ছে এসএসডি এবং এসএসডির মধ্যে পার্থক্যটা কি। তো আমি শুরুতেই শুরু করে দিচ্ছি, ইমেজের মাধ্যমে আপনাদেরকে বুঝাবো এসএসডি এবং এইচডিডির মধ্যে পার্থক্যটা কি। এসএসডি যার ফুল মিনিং হচ্ছে সলিড স্টেট ড্রাইভ, এবং এইচডিডি যা হলো হার্ড ডিস্ক ড্রাইভ, যা আমরা সবাই জানি। তো এই দুটি জিনিস হচ্ছে একটি স্টোরেজ ডিভাইস এবং পিসি এর ডেটা স্টোর করে রাখে। পিসি কত দ্রুত অন হবে এবং ফাইল কত স্পিডে ওপেন হবে তা ডিপেন্ড করে কম্পিউটারের স্টোরেজ ডিভাইসের উপর। জিনিসটা ক্লিয়ার? আমি আবারও বলছি, এই দুটি স্টোরেজ ডিভাইস এবং পিসি এর ডেটা স্টোর করে রাখে এসএসডি এবং এইচডিডি। অর্থাৎ এসএসডি এবং এইচডিডি দুইটি স্টোরেজ ডিভাইস যা পিসির ডেটা স্টোর করে রাখে, এবং পিসি কত দ্রুত অন হবে এবং ফাইল কত স্পিডে ওপেন হবে তা ডিপেন্ড করে কম্পিউটারের স্টোরেজ ডিভাইসের উপর। দ্বিতীয়ত, এবার প্রথমত আমি হার্ড ডিস্ক নিয়ে আলোচনা করি। হার্ড ডিস্ক নিয়ে কথা বলা শুরু করতে আমি বলবো, যারা পিসি ব্যবহার করেন অর্থাৎ ডেস্কটপ ব্যবহার করেন তারা হার্ড ডিস্ক চিনে থাকেন। IBM কোম্পানি সর্বপ্রথম 1956 সালে এটি প্রথম আবিষ্কার করে থাকে। এতে কিছু স্পিনিং প্লেট থাকে যা ম্যাগনেটিজম ব্যবহার করে এতে ডেটা স্টোর করে। আমি আবারও বলছি, এতে কিছু স্পিনিং প্লেট থাকে, অর্থাৎ হার্ড ডিস্কের মধ্যে কিছু স্পিনিং প্লেট থাকে যা ম্যাগনেটিজম ব্যবহার করে এতে ডেটা স্টোর করে। প্লেটগুলোর উপর রিড রাইট হেড থাকে যা দ্বারা রিড রাইট করা হয়, অর্থাৎ স্টোরেজের মধ্যে যেসব ডেটা আছে সেগুলো রিড রাইট করা হয় এই স্পিনিং প্লেটের মাধ্যমে। এটি হার্ড ডিস্কের প্লেট যত বেশি ঘুরবে তত বেশি ডেটা রিড রাইট হবে। একটা হার্ড ডিস্কের প্লেট যত বেশি ঘুরবে তত বেশি ডেটা রিড এবং রাইট হবে। এবার আসি এসডিডির দিকে, অর্থাৎ সলিড স্টেট ড্রাইভের দিকে। এসডিডি মানে কি তা আমি আগে বলেছি, যা হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। সাধারণত পেন ড্রাইভ বা মেমোরিতে যে মেকানিজম ব্যবহার করা হয় সেই সেম টু সেম মেকানিজমই এসএসডিতে ব্যবহার করা হয়। এতে কিছু আইসি ব্যবহার করা হয় যার মাধ্যমে ডেটা স্টোর করা হয়। অর্থাৎ পেন ড্রাইভ মেমোরিতে যে মেকানিজম ব্যবহার করা হয় সেই মেকানিজমের মধ্যেই একটি এক ধরনের আইসি ব্যবহার করা হয় যা আইসির মাধ্যমে এসএসডি ডাটা স্টোর করে। এরপরে যে বিষয়টি হচ্ছে এইচডিডি এবং এসএসডির মধ্যে কিছু পার্থক্য। প্রথম পার্থক্যটা আমি দিয়ে শুরু করতে করতে চলছি এইচডিডি, অর্থাৎ হার্ড ডিস্কের মাধ্যমে। হার্ড ডিস্ক যা কিছু মুভিং পার্টস ব্যবহার করে তৈরি করা হয় যা ড্যামেজ হওয়ার শঙ্কা থাকে। অন্যদিকে এসএসডি যাতে কোনো মুভিং পার্টস ব্যবহার করা হয় না, তার ফলে ড্যামেজ হওয়ার কোনো রকম শঙ্কা নেই। দ্বিতীয়ত, এইচডিডি যেসব পার্টস ব্যবহার করা হয় তার জন্য সেখানে নয়েজ এবং ভাইব্রেশন ক্রিয়েট হয়, যার ফলে এইচডিডি অনেক গরম হয়ে যায়, অর্থাৎ হার্ড ডিস্কটা অনেকটাই গরম হয়ে যায়। কিন্তু এসএসডির দিকে সেই পার্টসটা নেই, যার ফলে সেখানে কোনো প্রকার নয়েজ আর ভাইব্রেশন হয় না, যার ফলে সেখানে কোনো প্রকার গরম হওয়ার চান্স থাকে না। তৃতীয়ত, হার্ড ডিস্কে পাওয়ার বেশি লাগে কিন্তু এসএসডিতে সেই পাওয়ারটা লাগে না, এসএসডিতে পাওয়ার খুব কম লাগে। চতুর্থত এবং ইম্পর্টেন্ট কিছু জিনিস, হার্ড ডিস্কে বুট করতে গেলে 30-40 সেকেন্ড সময় লাগে, কিন্তু সেক্ষেত্রে এসএসডি এগিয়ে আছে। যেমন এসএসডিতে বুট করতে গেলে আপনার সময় সর্বোচ্চ 10-13 সেকেন্ড লাগবে। জিনিসটা ক্লিয়ার? আমি আবারও বলছি, হার্ড ডিস্কে বুস্ট স্পিড 30-40 সেকেন্ড, কিন্তু এসএসডিতে সেটা মাত্র 10-13 সেকেন্ড। পঞ্চম বিষয় যেটা, রাইট স্পিডটা হার্ড ডিস্কের মধ্যে 50-120 MB/s হয়, কিন্তু অন্যদিকে রাইট স্পিডটা মাত্র 200-500 MB/s হয়। অর্থাৎ দেখা যাচ্ছে তা হার্ড ডিস্ক থেকে অনেক বেশি। এবং ফাইল ওপেনের ব্যাপারটা, হার্ড ডিস্ক ব্যবহারকারীরা একটা ফাইল ওপেন করতে গেলে মিনিমাম সময়ের অ্যাভারেজ যদি আমরা কাউন্ট করি তাহলে তা 30% দেরিতে হয়, কিন্তু এসএসডির ক্ষেত্রে ফাইল ওপেন করতে গেলে তা 30% দ্রুত হয়। অর্থাৎ একটা ফাইল ওপেন করতে গেলে আপনার যে জায়গায় 1 মিনিট সময় লাগার দরকার, সেখানে হার্ড ডিস্কে সেটা ওপেন করতে
1 মিনিট 30 সেকেন্ড নিবে, কিন্তু এসএসডি তে করতে গেলে সেটা আপনার 1 মিনিটের থেকেও কম সময়ে সেটা ওপেন হয়ে যাবে। এবার আসা যাক দামের দিকে। আমরা বাঙালি খুব কম জিনিসে মানে দামটা একটু খেয়াল করি, টাকার জিনিসটা আমরা ব্যবহার দেখি একটু বেশি, ঠিক কি না? অবশ্যই ঠিক। তো দামের দিক থেকে একটা 1000 জিবি অর্থাৎ 1 টেরাবাইট একটা হার্ড ডিস্ক কিনতে গেলে খুব বেশি হলে বাংলাদেশি টাকায় 4 থেকে 5 হাজার টাকা লাগবে, কিন্তু সেই একই 1000 জিবি অর্থাৎ 1 টেরাবাইট একটা এসএসডি কিনতে গেলে আমাদেরকে গুনে গুনে 30 থেকে 35 হাজার টাকা ব্যয় করতে হবে। তবে আমি আশা করি আপনারা আমার এই ভিডিওতে যেসব ইনফরমেশন দিয়েছি তা থেকে বুঝতে পারছেন যে কোনটা আপনার জন্য ভালো হবে, এসএসডি না এইচডিডি, অর্থাৎ এসএসডি নাকি হার্ড ডিস্ক। আমি আমার পিসিতে পার্সোনালি যেটা ইউজ করি সেটা হচ্ছে কম দামের ভিতরে 120 জিবির একটা এসএসডি, যার ফলে আমার পিসি যথেষ্ট পরিমাণ ফাস্ট কাজ করে। তো আমি সাজেস্ট করব যারা নিজেদের কম্পিউটারকে আপগ্রেড করতে চান তারা একটা 120 জিবির কম দামের ভিতরে একটা হার্ড ডিস্ক কিনে এসএসডি কিনে ফেলেন, তাহলে আশা করি আপনাদের পিসির স্পিড আগের থেকে তুলনায় আরো অনেক বেশি ফাস্ট হয়ে যাবে এবং আপনাদের টাকাও কম খরচ হবে। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং একটা কমেন্ট ছেড়ে যাবেন যে ভিডিওটি কেমন লাগলো, বা এরপর কোনো ভিডিও দিব, কোন বিষয়ের উপর ভিডিও দিব জানতে চাচ্ছি আপনাদের কাছ থেকে, অবশ্যই আপনারা আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।